এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ আপনারা দেখছেন অনেক বছর আছে আচ্ছা আচ্ছা তারা যারা গ্রেটার টিপরা লেন এবং থানসাকে সমর্থন করবেন তাদের থেকে আমরা প্রার্থী বাছাই করেছি আমাদের একটাই ক্রাইটেরিয়া বিএফটি পার্টি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট পার্টি দে আর মোস্ট ওয়েলকাম টু অ্যানাউন্স দেয়ার লিস্ট অফ ক্যান্ডিডেটস নো প্রবলেম ডেফিনেটলি এটা তো মহারাজা কান্নাই ভেঙে পড়েছেন সেই দিন তারপরে যদি কেউ জিজ্ঞেস করে যে চ্যাপ্টার কি ক্লোজ হয়েছে না এখনো ওপেন আছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ধন্যবাদ নাম বলবো না এদের আপনারা ওনাদের থেকেও জিজ্ঞেস করতে পারেন এই যে যোগদানের পর্ব এটা হচ্ছে শুধু গ্রেটার টিপরালেন এবং মহারাজার যে থানসা মানে ইউনিটি গ্রেটার ইউনিটির যে স্লোগান এই স্লোগানটাকে সমর্থন করে আজকে সারা রাজ্যেই বিশেষ করে এডিসি এলাকায় আগামী নির্বাচন যেহেতু আসছে এই নির্বাচনের প্রাককালে মানুষ দলে দলে টিপরামাথায় যোগদান করছে এবং আপনাদের মাধ্যমে আমরা এটাও জানাতে চাই আগামী বেশ কয়েকদিনের মধ্যেই ইভেন আইপিএফটি দল থেকে ধস নামছে বহু নেতা কর্মীরা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন এবং ইতিমধ্যেই তাদেরকে এখানে যোগদান করানোর অনুষ্ঠান আমরা শুরু করে দেব আর যদি আপনারা আমাদের প্রার্থী তালিকার ব্যাপারে জিজ্ঞেস করতে চান আমি তাও বলে দিচ্ছি যে প্রার্থী তালিকা আমাদের প্রায় চূড়ান্ত কিন্তু আইনপিটির সাথে যে আলোচনা হচ্ছে আমাদের অক্টোবর মাস থেকে আইনপিটি দলের সাথে টিপরামাথার আলোচনা চলছে এই যে দীর্ঘ একটা আলোচনা এই পর্ব আজকেই শেষ হয়ে যাবে আমরা আশা রাখছি হলে হবে অ্যালায়েন্স আর যদি নাও হয় এটাও শেষ হবে হলে পর আমরা আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেব আজকে শেষ পর্যায়ের আলোচনা চলছে এবং এই আলোচনার একটাই ফল আসতে পারে হয় অ্যালায়েন্সটা হয়েছে হয় অ্যালায়েন্সটা হয় একটা একটা রেজাল্ট বেরিয়ে আসছে আজকে সেটাকে যদি ধরে নেওয়া যায় সেই দিন পর্যন্ত বা আজকে এখনো তো আলোচনা চলছে আমরা বলবো এটা পজিটিভ কিন্তু রাজনীতিতে কি বলবো এখন যদি কোনো একটা বিষয় নিয়ে যদি দ্বিমত হয় তাহলে আমরা সেই মতানৈক্যকে আর নিয়ে চলবো না এবং মহারাজের কাছে আমাদের সমস্ত নেতৃবৃন্দ কালকে আমাদের সিসির বৈঠক ছিল আমরা বলে দিয়েছি লেট আস ক্লোজ দি চ্যাপ্টার ইট ইজ অলরেডি নাও ইলেকশন টাইম যে যার মতো করে লড়াই করতে হবে আপনি বলছেন আইপিএফটি থেকে দশ নামবে তাহলে কি আইপিএফটির সাথে আপনাদের এই মুহূর্তে তিক্ততা চরম আকার নিয়েছে মহারাজা সেই দিন কেঁদে বক্তৃতা দিয়েছে আপনারা দেখেছেন মানুষ একটা জায়গায় গিয়ে কান্নাকাটি করে একটা হচ্ছে দুঃখে আর একটা হচ্ছে মানুষের মধ্যে যখন জিদ চেপে যায় তখন কিন্তু কান্নাই ভেঙে পড়ে তো মহারাজার কান্না তো ছিল দুঃখের কান্না যে আমি এত চেষ্টা করেছি এ থানসাকে আনার জন্য আমি এটা চেষ্টা করেছি অক্লান্ত পরিশ্রম করেছি কিন্তু যখন থানসাই আসছে না এটা কিন্তু দুঃখ আলোচনা হচ্ছে ভেঙে যাচ্ছে শর্ত হচ্ছে এগ্রিমেন্ট হচ্ছে লিখিতভাবে সব কিছু হচ্ছে ভেঙে যাচ্ছে দুঃখের কান্না আর ওনার সেই কান্নাই সারা রাজ্যের মানুষ কিন্তু ওনারাও কাঁদছে কাঁদছেন এবং এই কান্নাটা হচ্ছে জিদের এবং ওদের সাথে যেন আর আলোচনা না হয় মহারাজাকে অনেকেই অনুরোধ করছে
আমার মনে হয় না এই পর্যায়ে আইপিএফটির সাথে আমাদের কিছু হবে বলে অন্তত আমার জানা নেই। আর কয়েক ঘন্টা পরে আইপিএফ